প্রাচীনকালে মৃতদেহ সংরক্ষণের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে মমির কথা। কিন্তু শুধুমাত্র মস্তিষ্ক সংরক্ষণের কথা বিশেষ একটা শোনা যায় না। এক্ষেত্রে ব্যতিক্রম পর্তুগাল বিশ্ববিদ্যালয়। 1841 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়েগো আলভেজের মাথা। 1810 সালে গ্যালিসিয়াতে দিয়েগো আলভেজের জন্ম। কর্মসূত্রে তিনি লিসবনে বাড়ি দিয়েছিলেন। লিসবনে পা রাখার উপলব্ধি করেন, শরীর খাটিয়ে কাজ করে বেশি টাকা আয় করা যাবে না। এরপরেই অপরাধ জগতে পা রাখেন এই সিরিয়াল কিলার। গ্রামগঞ্জে গিয়ে রীতিমতো লুটতরাজ চালাতেন দিয়েগো আলভেজ। মূলত গরিব চাষিরা ছিল তার নিশানা। লুট করে তাদের নৃশংসভাবে হত্যা করে কাছাকাছি সেতু থেকে পানিতে ফেলে দিতেন তিনি। এই একই কাজের পুনরাবৃত্তি কমপক্ষে 70 বার ঘটিয়েছিলেন দিয়েগো। পুলিশও এই চাষিদের মৃত্যুর তদন্ত না করতে পেরে আত্মহত্যা বলেই চালিয়ে দিত। বেশ কয়েক বছর এইভাবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার পর অবশেষে ধরা পড়েন দিয়েগো। 1841 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন ফ্রেনোলজি একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছিল। যে কোনো মানুষের করটির গঠন বিচার করে তার মানসিক শক্তি এবং ব্যক্তিত্বের দোষ এবং গুণাবলী যাচাইয়ের চেষ্টার বিজ্ঞানকে বলা হয় ফ্রেনোলজি। জানার চেষ্টা করা হতো সেই ব্যক্তির অপরাধমূলক প্রবণতার কথাও। দিয়েগো আলভেজের মস্তিষ্ক নিয়েও গবেষণার কথা প্রস্তাবিত হয় তখনই, আর সেই কারণেই পর্তুগাল বিশ্ববিদ্যালয়ে 150 বছরেরও বেশি সময় ধরে রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়েগো আলভেজের মাথা।